প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে শিখেছিলাম দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, 10, 100, 1000 দ্বারা গুণ, কিভাবে আমরা এই গুণগুলো করব। আজকে শিখব দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ এবং 10, 100, 1000 দ্বারা কিভাবে ভাগ করা যায়। আমি এখানে একটা সংখ্যা লিখছি 0.8/4। 0.8 কে 4 দ্বারা ভাগ করতে গেলে আমরা কিভাবে ব্যাখ্যা করব আমরা আগে সেটা শিখব। এখানে সর্বপ্রথম আমরা শিখব যে 0.8 কে আমরা কিভাবে ব্যাখ্যা করব। 0.8 হলো 1 দশমাংশ এর 8 একক। তাহলে 0.8 কে আমরা ব্যাখ্যা করলাম যে 1 দশমাংশকে যদি 8 দ্বারা গুণ করি 0.8 পাওয়া যায়। তাহলে 0.8/4 কে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে 0.8/4 হলো 1 দশমাংশ এর 8/4 একক। তাহলে 8 কে 4 দ্বারা ভাগ দিলে যে সংখ্যা পাবো সেই সংখ্যা দ্বারা 1 দশমাংশকে যদি আমরা গুণ করি তাহলে এই ভাগের ভাগফলটা আসবে। এভাবে 0.8/4 সমান এখানে 8 কে 4 দ্বারা ভাগ দিলে পাওয়া যায় 2, 2 দ্বারা 1 দশমাংশকে গুণ করো তাহলে 0.2। এটা হলো ভাগফল। অনুরূপভাবে আর একটা ভাগ আমরা করতে পারি, তাহলে আমরা আগে 1.5 কে ব্যাখ্যা করি। 1.5 হলো 1 দশমাংশ এর 5/15 একক। তাহলে 1.5 এইটাকে আমরা যদি ব্যাখ্যা করি যে 1 দশমাংশ এর 15 একক, অর্থাৎ 15 দ্বারা যদি 1 দশমাংশকে গুণ করি তখন গুণফল আসে 1.5। তাহলে এভাবে 1.5/3 হলো 1 দশমাংশ এর 15/3 একক। 15 কে 3 দ্বারা ভাগ দিলে যে সংখ্যাটা পাবো 1 দশমাংশ গুণ করলেই 1.5/3 এর ভাগফল আসবে। তাহলে আমাদের 1.5/3 সমান 0.5, এটাই ভাগফল। আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এখন শিখব যে দশমিক সংখ্যাকে কিভাবে 10, 100, 1000, 10,000 দ্বারা ভাগ করা যায় আমরা শিখব। যেমন একটা সংখ্যা লিখছি 24.3, এইটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, আবার 24.3 এই সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 24.3/1000,
সেখানে দশমিক সংখ্যা দশমিক বিন্দু যেখানে আছে ভাগের সময় দশমিকটা বাম দিকে সরে যাবে। আমরা গুণের সময় শিখেছিলাম যে দশমিক বিন্দু যেখানে আছে গুণের সময় দশমিক বিন্দু ডান দিকে সরে যায়, কিন্তু ভাগের সময় দশমিক বিন্দু বাম দিকে সরে যাবে। এখানে প্রথম ভাগ অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একের পরে একটা শূন্য, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, ভাজকে একের পরে একটা শূন্য। তাহলে ভাজ্যের দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর বামে সরে যাবে, হবে 2.43। ঠিক একইভাবে একের পরে দুইটা শূন্য, দশমিক দুই ঘর বামে সরবে, এখানে একের পরে তিনটা শূন্য, দশমিক তিন ঘর বামে সরবে। যেহেতু এখানে অঙ্ক আছে দুইটা, আমরা আর একটা ঘর শূন্য দ্বারা পূরণ করব। এভাবে দশমিক সংখ্যাকে আমরা 10, 100, 1000, 10,000 দ্বারা ভাগ করতে পারি, এর চেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, 1 লক্ষ, 10 লক্ষ সে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে পারবো, একইভাবে ভাগ করব। আগামী ক্লাসে আমরা শিখব শতকরা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।